নমস্কার সবাইকে আজকে চাইল্ড রেজিস্টার যে আমাদের আছে মানে এতদিন আমরা ম্যানুয়ালিভাবে মেনটেন করেছি ম্যানুয়াল করতাম আগের বছর আমাদের ওয়েব বেস মানে ওয়েবসাইটে ঢুকে অনলাইন এন্ট্রি হয়েছিল এই চাইল্ড রেজিস্টার এইবার যেটা হবে সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এই চাইল্ড রেজিস্টার আপলোড করতে হবে তো চাইল্ড রেজিস্টার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন দেখুন প্রথমে আপনাকে যেটা করতে হবে মোবাইলে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এবার ইনস্টল করার পর দেখুন এই যে প্রথমে চাইল্ড রেজিস্টার যে অ্যাপসটিকে আমি ওপেন করছি চাইল্ড রেজিস্টার যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে ওপেন করার সময় এই অ্যাক্সেস লোকেশন যেটা দেখাচ্ছে এখানে অ্যাক্সেস লোকেশানটাকে অ্যালাউ করে নিতে হবে মানে এই যে অ্যালাউ যে বাটন শো করছে এই বাটনটিকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অপশানটিকে অ্যালাউ করতে হবে দেখুন আমি অ্যালাউ বাটনে ক্লিক করছি দেখুন এখানে লোকেশনটিকে এই যে অফ আছে এই অফটিকে এখানে অন করছি দেখুন এখন কিন্তু আমার লোকেশন অন হয়ে গেছে এখান থেকে আমি ব্যাক করে যাব উপরের দিকে যে ব্যাক বাটন শো করছে সেখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি ব্যাক করার পর দেখুন অ্যালাউ যেখানে শো করছিল সেখানে কিন্তু এখন অন্য বাটন চলে এসছে যেটা নেক্সট বলে একটা বাটন শো করছে এই নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন এটা হচ্ছে আমার অ্যাপসটাকে ওপেন করার পরে এটা হচ্ছে ইনভারনমেন্ট এখানে যেটা করতে হবে দেখুন উপরে লেখা আছে বিএস এস চাইল্ড রেজিস্টার তার নিচে লেখা আছে দেখুন সিলেক্ট স্ট্যাক হোল্ডার এই সিলেক্ট স্ট্যাক স্ট্যাক হোল্ডার এখানে ক্লিক করবো দেখুন এখানে স্ট্যাক হোল্ডারে ক্লিক করার পর যে লিস্টগুলি শো করছে তার মধ্যে সব থেকে শেষে যেটা শো করছে ডিইও ব্যাকেটে সিএলআরসি এই ডিইও সিএলআরসি অপশানটিতে টাচ করছি মানে আমরা যারা এই গ্রাউন্ড লেভেলে সার্ভে করব তারা কিন্তু এই ডিইও সিএলআরসি অপশানটিকে চুজ করব। তো এখানে অপশানটি চুজ করার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে প্রোভাইড করা হবে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মানে এখানে লগ ইন আইডির জায়গায় লগ ইন আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে এখানে আমি আপনাদের দেখানোর জন্য এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটিকে টাইপ করছি দেখুন এখানে আমি আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটিকে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করছি লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে একটা পোপা মেনু এসছে যেখানে বলা হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি অটো ফিল করতে চাইছেন কিনা এখানে যেটা আমি বলবো নট নাও বা নেভার করে দেবেন ঠিক আছে আমি এখানে নট নাও বাটনে ক্লিক করছি এরপর এখানে এই চাইল্ড রেজিস্টারের যে চারটে অপশান শো করছে এখানের মধ্যে একটা হচ্ছে আপনার ফ্রেশ ডেটা এন্ট্রি আর একটা হচ্ছে আপগ্রেড এবং তৃতীয় নাম্বার যেটা হচ্ছে ডেটা এন্ট্রি স্ট্যাটাস আর হচ্ছে সিঙ্কোনাইজ অফলাইন ডেটা এই চারটের ক্রাইটেরিয়া কিন্তু এখানে জানতে হবে যে কী জন্য ব্যবহার করা হচ্ছে মানে ধরুন আমাদের যদি নতুন নতুন যদি এন্ট্রি করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম অপশানটাকে চুজ করব মানে কী করবো না ফ্রেশ ডেটা এন্ট্রি এখানে যদি কোনো চাইল্ডকে আমাকে মানে আগের বারে তার কোনো ডেটা ফিল আপ হয়নি এইবার সেই নিউ বর্ন চাইল্ড সেই চাইল্ডটাকে এখানে ফিল আপ করতে হবে বা নতুন এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে ফ্রিস ফ্রেশ ডেটা এন্ট্রি যে অপশানটি সেটাকে টাচ করতে হবে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে আপগ্রেড এখানে আপগ্রেডটা কি হবে না যে ডেটাগুলো বা যে চাইলে ডেটাগুলো আগে এন্ট্রি হয়েছে সেই ডেটাগুলোকে যদি আমি আপডেট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই আপডেট বাটনটাতে টাচ করতে হবে আর কি ডেটা এন্ট্রি স্ট্যাটাস মানে এখানে আপনি যে ডেটাগুলো এন্ট্রি করছেন মানে নিউ বা আপগ্রেড যা করছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এরপর বলি যে সিঙ্কোনাইজ অফলাইন ডেটা এই অপশানটাতে কি কাজ হচ্ছে না এই অপশানটা হচ্ছে আপনার ধরুন অনলাইনে আপনি যখন ফর্ম ফিল আপ মানে এই যে ফর্মটাকে যখন সাবমিট করছেন মানে কোনো একটা চাইল্ডের এগেনস্টের ডেটা আপনি ফিল আপ করছেন তখন কোনো কারণে আপনার ধরুন নেটটা চলে গেছে তো সেই অবস্থায় কি হবে আপনি সাবমিট করলেন সাবমিট করলে আপনার সিঙ্কোনাইজ যে অফলাইন ডেটা সেইখানে কিন্তু আপনার ওই ডেটাটা শো করবে মানে ওই চাইল্ডের ডিটেলসটা কিন্তু ওখানে শো করবে এরপর আপনাকে কি করতে হবে আপনার যখন নেট আসবে তখন আপনি নেটটায় কানেকশান করে ওই ডেটাটাকে সিলেক্ট করে আপনি সাবমিট করলে আপনার কিন্তু ডাটা ফাইনালি সাবমিট হয়ে যাবে মানে এখানে যে ধরুন এন্ট্রি করতে যে আপনাদের নেটওয়ার্ক যে ইস্যু থাকতে পারে ধরুন গ্রামীণ এলাকাতে এটা এন্ট্রি হবে সেখানে নেটওয়ার্ক ইস্যু থাকলে সাবমিট করার সময় যদি কোনো কারণে নেটটেট কেটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে সাবমিটটা করতে পারবেন তাহলে প্রথমে আমি দেখাচ্ছি যে ফ্রেশ ডেটা এন্ট্রি কীভাবে করবেন এখানে ফ্রেশ ডেটা এন্ট্রি করার জন্য আমাকে যেটা করতে হয় প্রথমেই যে বাটনটা শো করছে সেই ফ্রেশ ডেটা এন্ট্রি বাটনটাতে টাচ করছি টাচ করার পর দেখুন এখানে একটা কিন্তু ফর্ম শো করছে প্রথমেই যেটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোড এবং সার্কেল কোড এইগুলো কিন্তু ইডিটেবেল নয় মানে আপনি যে সার্কেলের আন্ডারে কাজ করছেন সেই সার্কেলের কিন্তু কোড অটোমেটিক বসে গেছে এবং যে ডিস্ট্রিক্টের আন্ডারে কাজ করছেন সেই ডিস্ট্রিক্টের কোড কিন্তু বসে গেছে এটা কিন্তু আপনার কিছু করার নেই এরপর যেটা করতে হবে দেখুন আপনারা ম্যানুয়ালি যে ফর্মটা ফিল আপ করেন সেটাই কিন্তু এখানে পাটে পাটে আপনাকে দিতে হবে এইখানে দেখুন আমি সিলেক্ট করছি যে এখানে কোন এরিয়াতে আপনি ফিল আপটা করছেন ব্লক মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপাল কর্পোরেশান এখানে আপনার আমরা যেহেতু এখানে ব্লক এরিয়াতে বাস করি বা ব্লক এরিয়ার আপনি সার্ভে করছেন তো সেক্ষেত্রে আপনাকে ব্লক সেট করতে হবে মানে যে চাইল্ডটা বসবাস করছে সেটা কিন্তু ব্লক এরিয়ার তাহলে ব্লক এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক কোড দেখুন ব্লক কোডের জায়গাতে আমি টাচ করছি ব্লক কোডের জায়গা টাচ করার পর দেখুন এখানে কিন্তু আপনার যেটা ব্লক সেটা কিন্তু সেট করতে হবে এখানে আমি আপনা আমার যে ব্লক সেটা কিন্তু এখানে সেট করে নিচ্ছি ব্লকটি সেট করার পর এখানে দেখুন জিপি কোড চাইছে এখানে আপনি যে ব্লক সেট সেট করলেন সে তার আন্ডারে যে জিপিগুলি আছে সেই জিপিগুলি কিন্তু এখানে শো করছে এই জিপিগুলির মধ্যে থেকে আমি যে জিপিটিকে এখানে বা আপনি যে জিপিটির আন্ডারে ডেটাটাকে ঢোকাচ্ছেন মানে যে চাইল্ডটার এন্ট্রি করছেন ডেটাটা সেটার কিন্তু জিপিটাকে এখানে সেট করবেন ঠিক আছে এখানে এবার কি হচ্ছে জিএস কোড মানে গ্রাম সংসদ কোড এখানে দেখুন আপনার জিপির আন্ডারে যত গ্রাম সংসদ কোড আছে সেগুলো কিন্তু শো করছে আপনাকে যেটা করতে হবে যে যে সংসদের আন্ডারে আপনি এন্ট্রি করছেন সেই সংসদটিকে এখানে সেট করতে হবে আমি এখানে যে সংসদের আন্ডারে এন্ট্রি করছি সেটাকে সেট করছি করার পর অ্যাসেম্বলি নাম্বার এখানে অ্যাসেম্বলি নাম্বার যেটা হবে সেটা কিন্তু এখানে সেট করতে হবে সেট করার পর এখানে বুথ নাম্বার মানে বুথের নামটিকে কিন্তু এখানে সেট করতে হবে দেখুন প্রথমে নাম্বার দেওয়া আছে তারপরে কিন্তু নামগুলো আছে এখানে আপনি যে বুথের আন্ডারে এন্ট্রি করছেন সেই বুথের নাম্বারটি বা নামটি এখানে সেট করতে হবে দেখুন এখানে আমি একটি বুথকে চয়েস করেছি যেটার হচ্ছে কোড হচ্ছে দুশো এবং তার ব্যাকেটে কিন্তু নামটি লেখা আছে সেই বুথটিকে আমি এখানে সেট করছি সেট করার পর এখানে অবশ্যই আমরা এখানে কিন্তু বুথ নাম্বার বা নামটি কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন নাহলে কিন্তু চাইল্ডটা অন্য বুথের আন্ডারে এন্ট্রি হয়ে যাবে এরপর যেটা করতে হবে হাউস নাম্বার এটা আমরা সার্ভে করার সময় আপনারা যে নাম্বারটা পেয়েছেন বা সার্ভে করছেন যখন যে নাম্বারটা সেটা কিন্তু হাউস নাম্বার যেটা বাড়ির নাম্বার সেটা আপনারা জানেন সেই নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে হাউস নাম্বার বসানোর পরে নিচের দিকে রয়েছে দেখুন সেনসাস সাব ডিস্ট্রিক্ট এখানে আপনি যে ব্লকের আন্ডারে করছেন সেই ব্লকের নামটিকে সেট করতে হবে এখানে আমি যে ব্লকের আন্ডারে করছি সেটাকে সেট করছি এরপর যেটা করতে হবে সেনসাস ভিলেজ মানে যে ভিলেজের আপনি তথ্যটা নিচ্ছেন মানে যে ভিলেজের ওই চাইল্ডটা যে ভিলেজের সেই ভিলেজের কিন্তু তথ্যটা আপনি নিচ্ছেন তাহলে সেই ভিলেজটাকে এখানে সেট করতে হবে দেখুন আমি এখানে এই ভিলেজটাকে সেট করলাম তাহলে এখানে যে যে ফর্মগুলো দিয়েছিলো এই এই পেজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমাকে যেটা করতে হবে নিচের দিকে দেখুন যে নেক্সট বাটন শো করছে এই বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী যে ফর্ম সেটা কিন্তু খুলে গেছে এখানে যেটা বলেছে চাইল্ডের সিরিয়াল নাম্বার দিতে হবে মানে ওই ফ্যামিলির আন্ডারে যে সিরিয়াল নাম্বার সেটা আপনারা জানেন সেটা দেবেন প্রথম চাইল্ডের ক্ষেত্রে এক হয় বা পরে যদি নতুন কোনো চাইল্ড এক হচ্ছে বা পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দেবেন সেটা আপনারা জানেন এখানে আমি একটা চাইল্ডের নাম দিচ্ছি যেটা হবে সেটা আপনারা দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে রাখি যে প্রথমেই দেখুন ওই যে দু হাজার যে ইয়ারটা শো করছে এইটাতে টাচ করবেন মানে প্রথমে আপনাকে যেটা করতে হবে ইয়ারটাকে সেট করে নিতে হবে ধরুন এখানে যে ডেট অফ বার্থটা আমি করতে যাই দু হাজার তেরো তাহলে সেক্ষেত্রে আমি দু হাজার বাইশে যখন ক্লিক করলাম এরকম একটা ড্রপডাউন লিস্ট চলে এসেছে সেখান থেকে আমাকে দু হাজার তেরোটাকে সেট করে নিতে হবে সেট করার পর এখন কিন্তু সেপ্টেম্বর মাসে যেহেতু আমাদের এখন এন্ট্রি হচ্ছে তাই সেপ্টেম্বর মাস শো করছে আপনাকে ওই বাচ্চার যে মাস সেটা কিন্তু সেট করে নিতে হবে তো এখানে আমি যেটা করছি দেখুন এখানে এই যে শো করছে আমি ধরুন মে মাসের একটা ডেটকে সেট করলাম সেট করে দিলাম এরপর আপনি ওকে করুন আচ্ছা তাহলে মে মাসে এটা সেট করলাম এখানে দেখুন আপনার এজ কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে যে নাইন ইয়ার্স দেখাচ্ছে এবারে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি অ্যাভেলেবেল থাকে সেটা দেবেন হলে কিন্তু এখানে আপনাকে যেটা করতে হয় আপনাদের যে গাইডলাইন অনুযায়ী এখানে শূন্য শূন্য বসাতে হয় ঠিক আছে সেটা করবেন এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন প্লেস অফ বার্থ মানে যে জায়গায় জন্মগ্রহণ করেছে সেই জায়গার নাম লিখবেন এখানে বয় গাল বা ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা কিন্তু এখানে সেট করতে হবে কাজ সেট করতে হবে রিলিজিয়ান সেট করতে হবে এরপর আসি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে কিন্তু সেট করবেন সেটা যা আছে সেটা কিন্তু এখানে করতে হবে ভিলেজ পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড এখানে দিয়েছে নেম অফ ফাদার অ্যান্ড মাদার অর গার্জেন যে কোনো একটি নেম এখানে কিন্তু দিতে হবে মায়ের বাবার অথবা যে গার্জেন হচ্ছে মা বাবার বাদ দিয়েও গার্জেন যদি থেকে থাকে সেটা এখানে দিতে হবে তাহলে এখানে মায়ের বা বাবার নাম আসবে ঠিক আছে এটা দিলাম এরপরে এখানে যে অকুপেশন সেটা দিতে হবে মানে কী করেন ফাদার বা মাদার বা গার্জেন কী করেন সেটা এখানে দিতে হবে এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে আপনারা চয়েস করে নেবেন এখান থেকে প্রথমে দেওয়া আছে কাল্টিভেটার তারপরে ওয়েজ ওয়ার্কার ইন এগ্রিকালচার এগুলো সব দেখে নেবেন আপনারা যেটা হবে সেটা কিন্তু সেট করবেন সেট করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে মানে গার্জেনের যে মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন এটা ম্যান্ডেটারি ফিল্ড যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে জিরো দিয়েও ফিল করতে হবে আর চেষ্টা করবেন মোবাইল নাম্বার দিয়ে ফিল করতে এখানে মাদার টাং যেটা হচ্ছে মাতৃভাষা সেটা কিন্তু এখানে সেট করতে হবে হ্যাঁ ইজ দ্য চাইল্ড ইজ সিডাব্লু এসেন এই অপশানগুলো কিন্তু আপনাদের থাকে যদি নো হয় তাহলে নো করবেন আর না হলে ইয়েস হলে ইয়েস করবেন এখানে আমি নো করছি যদি ইয়েস হয় একবার দেখিয়ে দিচ্ছি ইয়েস হলে কি করতে হবে ইয়েস হলে ইফ সি নেচার অফ ডিসেবিলিটি মানে কোন ধরনের সিডাব্লু সেটা দিতে হবে মানে লো ভিশন কি হেয়ারিং ইমপেয়ারমেন্ট স্পিচ ইমপেয়ারমেন্ট এগুলো সমস্ত কিছু বা লোকো মোটর ডিসেবিলিটি এগুলো কিন্তু আপনাকে সেট করতে হবে এখানে আমি নো করছি নো করার পর এখানে দেখুন যে উইকার সেকশনের মধ্যে চাইল্ডটা বিলং করে কিনা সেটা ইয়েস অর নো করতে হবে যদি হয় ইয়েস করবে নাহলে নো এখানে চাইল্ড ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে পড়ে কি না সেটা নো করবেন যেটা আপনি সার্ভের সময় হার্ড কপিতে ফিল আপ করছেন সেটাই কিন্তু এখানে আসবে তথ্যটা এরপর সমস্ত দেখুন এই পেজটা সমস্ত তথ্য আমার ফিল আপ করা হয়ে গেছে এখানে যেটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে দেখুন অটোমেটিক এজটা কিন্তু এখানে চলে এসছে এরপরে আপনাকে কিন্তু ক্লাসটা সেট করতে হবে আমি এখানে ক্লাসটা সেট করলাম ক্লাস সেট করার পর এখানে সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে যে ইনস্টিটিউট ডিটেলস এখানে কিন্তু স্কুল লোকেশন চাইছে মানে স্কুল লোকেশনের আবার দুটো অপশান আছে একটা হচ্ছে সেম সার্কেল আর ডিফারেন্ট সার্কেল যদি আপনি যে সার্কেলের আন্ডারে সার্ভে করছেন সেই সার্কেলের মধ্যে যদি স্টুডেন্টটা পড়ে তাহলে সেম সার্কেল হবে ডিফারেন্স সার্কেল হলে ডিফারেন্ট সার্কেল দিতে হবে সেম সার্কেল আমি এখানে সেট করছি করার পর দেখুন এখানে যে ইনস্টিটিউটের লিস্ট সেটা কিন্তু এখানে শো করছে তাহলে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা এখানে চুজ করে দিতে হবে এরপর এখানে একটা জিনিস বলে রাখি যে ডিফারেন্স সার্কেল হলে কি হতে পারে ডিফারেন্স সার্কেল যদি সেট করেন তাহলে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে সার্কেল দিতে হবে তারপরে আপনি ইনস্টিটিউশনের নেমটা পাবেন আর যদি সেম সার্কেল হল আপনাকে এসব কিছু করতে হবে না সেম সার্কেল শুধু ইনস্টিটিউশনের নেমটা এখানে সেট করে দেবেন এ দেখুন গৌরব পি এখানে আমি করে দিলাম ঠিক আছে এবং ইনস্টিটিউটে সেট করলেই কিন্তু আপনার দেখুন এখানে অটোমেটিক ড্যাস ডায়াস কোডটা কিন্তু চলে এসছে এখানেও দেখুন আমার সমস্ত ডেটা ফিল আপ করা হয়ে গেছে এরপর আমি এখানেও যেটা করছি নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটানে ক্লিক করার পর দেখুন উইথ ফ্যামিলি উইথআউট ফ্যামিলি যে অপশানটা আপনারা জানেন এখানে যেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলিজ নয় নন মাইগ্রেন্ট হবে আর যদি মাইগ্রেটেড হয় তাহলে সেক্ষেত্রে সেই ডিটেলস দিতে হবে আপনাকে এখানে প্রথমে যে অপশানটি সেটি সেট করছি করার পর দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এই দেখুন এইখানে লাস্টে কিন্তু রিমার্ক্সের ঘর চলে এসছে রিমার্কস যদি থেকে থাকে দেবেন হলে আপনি কিন্তু এটা ফাইনালি সাবমিট করবেন মানে টোটাল একটা চাইল্ডের নিউ এন্ট্রি করার জন্য আপনার কিন্তু এটা প্রসিডিওর এইভাবে কিন্তু আপনি নতুন যে চাইল্ডের ডেটা কিন্তু ফিল করতে পারবেন এরপরে যদি আমি কোনো ডেটাকে আপগ্রেড করতে চাই তাহলে আপগ্রেডের ক্ষেত্রে কী হবে ধরুন আগে থেকে আমার কোনো চাইল্ড এখানে এন্ট্রি আছে শুধুমাত্র আমার ক্লাস চেঞ্জ করতে হবে বা পার্টিকুলার কিছু ডেটাকে আমাকে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমাকে কিন্তু আপ আপগ্রেড অপশানে আসতে হবে তাহলে আমি এখানে আপগ্রেড বাটানে টাচ করছি দেখুন আপগ্রেড বাটনে টাচ করার পর এখানে যেটা দেখাচ্ছে প্রথমে দেখুন দেখাচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মানে এটা সেট করতে হবে এখানে দেখুন আমাকে যেটা করতে হবে যেহেতু আমরা ব্লক এরিয়ায় তাই ব্লকটাকে সেট করতে হবে ব্লক সেট করার সাথে সাথে দেখুন আপনার ব্লকের নাম কিন্তু এখানে ড্রপডাউন বক্সে চলে আসছে সেটাকে আপনি সেট করে নেবেন সেট করার পর এখানে কিন্তু বুথ নামটা শো করছে এখানে আমি ধরুন প্রথমেই যে বুথটা আছে সেটাকে আমি নিচ্ছি এরপর বুথটাকে আপনি সেট করলেন আপনার যেটা বুথ সেটা আপনি সেট করে নেবেন মানে যে বুথের আপনি আপডেট করতে চাইছেন এরপর সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন সার্চ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু ওই বুথের আন্ডারে যে চাইল্ডগুলো আগের বছর এন্ট্রি হয়েছিল সেই সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে এখানে আপনি যেটা করবেন যে আপনার যে বুথের যে ডেটাগুলি আছে মানে যে চাইল্ডগুলি আছে সেইগুলোকেই আপনি শুধুমাত্র কারেকশান করবেন বাকি যেগুলো নেই সেগুলো কিন্তু করবেন না এখানে আপনি প্রথম থেকে সিরিয়াল ওয়াইসই পাবেন এবং চাইলে আপনি এটাকে সার্চও করতে পারবেন সার্চ করার জন্য যেটা হচ্ছে দেখুন ডান দিকে যে এখানে যে চিহ্নটা দেখাচ্ছে সেই চিহ্নটাতে টাচ করতে হবে ওয়াইয়ের মতো যে চিহ্নটা সেটা টাচ করার পর দেখুন এখানে দুইভাবে সার্চ করা যাবে একটা চাইল্ড নেম অ্যাড্রেস দিয়ে সার্চ পশান মানে যে কোনো একটা দিয়ে আপনি সার্চে ক্লিক করলে আপনার সার্চ হয়ে যাবে এটা করতে পারেন অথবা আপনি এই যে দেখে দেখে পরপর এইভাবে আপনি সব চাইল্ডগুলো যেটা যেটা করছেন সেটাকে আপনাকে মার্ক করে রাখতে হবে যে এই চাইল্ডের ডেটা আপনি আপডেট করলেন প্রথমেই যে ডেটাটা আছে সেই ডেটাটাতে আমি ঢুকছি সৌম্য রয় এখানে আমি ঢুকছি দেখুন আগেরবারে যে ডেটা এন্ট্রি হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এইখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে এখানে কিন্তু যে আপনার যে সব ডেটা আগেরবার যেটা দেওয়া হয়েছে যে সঠিক আছে সেটা নয় কিন্তু আপনাকে কিন্তু চেক করতে হবে এখানে আপনি চেক করে দেখে নেবেন যে আপনার কী কী ডেটা এখানে ঠিক আছে কি ভুল আছে এই ডেটাটা আপনি চেক করে নিলেন চেক করার পর আপনি দেখছেন যে এখানে দেখুন নিচে দুটি অপশান পাচ্ছেন এখানে ইডিট অ্যান্ড আপগ্রেড আর একটা হচ্ছে আপগ্রেড এবারে দুটোর মধ্যে পার্থক্য কি না ইডিট অ্যান্ড আপগ্রেডে করলে আপনি ম্যাক্সিমাম ফিল্ড মানে বেশিরভাগ ফিল্ডকে কিন্তু আপনি এডিট করতে পারবেন আর শুধুমাত্র আপগ্রেড করলে কি হবে না শুধুমাত্র আপগ্রেড করলে আপনি পার্টিকুলার কিছু ডেটাকে আপডেট করতে পারবেন মানে এডিট করতে পারবেন তাহলে প্রথমের যে অপশানটা সেটা আমি দেখাই আগে ইডিট অ্যান্ড আপগ্রেড বাটানে ক্লিক করছি দেখুন ইডিট অ্যান্ড আপগ্রেড বাটনে ক্লিক করার পর আমি কিন্তু এখানে দেখুন এই ব্লক অপশানটাকেও সেট করতে পারবো এখানে কতুলপুর যে ব্লক কোড দেওয়া আছে সেটাকেও সেট করতে পারবো ঠিক আছে এইভাবে কিন্তু আমি করতে পারবো এইগুলো কিন্তু এখান থেকে করতে পারবো এখানে যেটা করতে পারবো না সেটা হচ্ছে ডেট অফ বার্থ কোনো চেঞ্জ করতে পারবো না চাইল্ডের নেমে কোনো ফল থাকলে সেটাকে পরিবর্তন করতে পারবো ঠিক আছে এইগুলো আপনার বয় বয়েস গার্লসের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটাই করতে পারবো এইভাবে আপনি এগুলো সবই করতে পারবেন এইখানে যেটা হচ্ছে করতে হবে আপনাকে মেন সেটা হচ্ছে এখানে ধরুন ক্লাসটা যদি আপনার বাড়ানো থাকে সেটা আপনি করতে পারবেন বাকি যে ডেটা আছে সেগুলো কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন এবং করার পরে এটার একটা অসুবিধা আছে যেটা হচ্ছে আপনি যখনই এখানে করার পরে আপডেটে এখানে ক্লিক করলেন এটা তাদেরই করবেন যাদের সমস্ত ডেটা মোটামুটি ভুল আছে সেই ডেটাটাকেই করবেন কারণ হচ্ছে আপডেট বাটনে আপনি যখন ক্লিক করবেন এই আপডেটটা কিন্তু আপনার ডাইরেক্ট কিন্তু ফাইনাল সাবমিশনের জন্য কিন্তু সাবমিট হচ্ছে না এটা কি হবে না আপনার যে সুপারভাইজার লেভেল আছে মানে আপনার উপরের এন্ডে যিনি থাকছেন যিনি সুপারভাইজ করছেন তার এন্ডে যাবে উনি কিন্তু কনফার্মেশান দিলে আপনার কিন্তু ডেটাটা মানে বা চাইল্ডের ডেটাটা কিন্তু ফাইনাল সাবমিশন এসআই এন্ডে যাবে তাই এটা শুধুমাত্র তাদেরই করবেন যাদের সমস্ত ডেটা মানে বেশিরভাগ ডেটাটা ভুল আছে সেই ডেটাটার প্রয়োজনীয়তা পড়লে মানে কারেকশানে যখন প্রয়োজন পড়বে তখনই এই অপশানটাকে চুজ করবেন এরপর আমি আসছি দেখুন দ্বিতীয় অপশানটাতে এই যে আপগ্রেড অপশানটা কিন্তু আপনার প্রতিটা চাইল্ডেরই করতে হবে কি করতে হবে প্রতিটা চাইল্ডেরই কিন্তু আপগ্রেড করতে হবে কি আপগ্রেড করতে হবে দেখুন এখানে আপডেট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে আর অন্য কিছু আমি চেঞ্জ করতে পারছি না এখানে কিন্তু এগুলো কোনো চেঞ্জ করতে পারছি না আমি চেঞ্জ কোথায় করতে পারবো শুধুমাত্র এই জায়গায় এসে এই যে ক্লাস ক্লাসের জায়গায় আমি এসে এখানে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো মানে আগের যে ক্লাস ছিল এখন অ্যাট প্রেজেন্ট যে দু হাজার সালের আজকের দিন দাঁড়িয়ে আপনার যে ক্লাস সেই ক্লাসটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন এখানে কিন্তু সেটাই করতে হবে আমাকে ক্লাস যখনই আপনি সেট করছেন সেট করার সাথে সাথেই দেখুন আপনার এখানে ইনস্টিটিউশনের কিন্তু নামটা চলে আসছে কোন ক্লাসে এ কোন ইনস্টিটিউশনে পড়ছে সেটা এখানে আপনাকে আপডেট দিতে হবে ঠিক আছে এখানে আমি একটা যে কোনো ইনস্টিটিউশন সেট করলাম এবারে দেখুন সেট করার সাথে সাথে কিন্তু ইউডাই কোর চলে এসছে এরপর যেটা করতে হবে আপনাকে একদম এখানে সাবমিট বাটনে ক্লিক করা চলবে না এখানে যেটা করতে হবে আপনাকে রেডি টু ফাইনালাইজ বাটানে ক্লিক করতে হবে রেডি টু ফাইনালাইজ বাটানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট কিন্তু ফাইনালাইজের জন্য আপনার এসাইএন্ডে চলে যাবে যদি আপনি যদি আপনি সাবমিট বাটানে ক্লিক করেন তাহলে কিন্তু আবার সে আপনার সুপারভাইজার লেভেলে যাবে তাই আপনাকে যেটা করতে হবে এখানে তখন এই যে ডেটাটা পরিবর্তন করলেন বাকি ডেটা আপনার ঠিক আছে তাই আপনি স্টুডেন্টের সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন আপনাকে যেটা করতে হবে রেডি টু ফাইনালাইজ যে বাটন আছে সেই বাটানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এই ধরনের একটা প্রপার মেনু আসবে যেখানে লেখা আছে মেসেজ দেওয়া আছে যে ডু ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস চাইল্ড ইনফরমেশান মানে আপনি কি ফাইনালাইজ করতে চাইছেন যে চাইল্ডের যে ইনফরমেশানটা সেটা ইয়েস অর নো আছে যদি আপনি হ্যাঁ ফাইনালাইজ করতে চাইছেন তাহলে ইয়েস করবেন নাহলে নো হবে এখানে আপনি রেডি টু ফাইনালাইজের জন্য ইয়েস করতে চাইছেন তাই আপনাকে ইয়েস বাটানে ক্লিক করতে হবে ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে একটা সাকসেসফুল মেসেজ শো করবে সেই সাকসেসফুল মেসেজটাতেই আপনি জানতে পারবেন যে আপনার এই ডেটা চাইল্ডে কিন্তু আপনার আপডেট হয়ে গেল এই যে আপনি আপডেট করছেন এই তথ্য কিন্তু আপনার হার্ড কপির সঙ্গে কিন্তু ম্যাচ থাকবে মানে আপনি যা তথ্য দিচ্ছেন হার্ড কপিতেও কিন্তু আপনার সেম থাকবে এবং মার্ক করে রাখবেন যে কোন কোন চাইল্ডের ডেটাগুলি আপনি আপডেট করছেন এবং আপনার যে চাইল্ড ধরুন যে বুথের আন্ডারে আপনি সার্ভে করছেন সেই বুথের আন্ডারে যা যা চাইল্ড থাকবে সেই চাইল্ডেরই আপনি ডেটা আপডেট করবেন বাকি যদি কোনো এক্সট্রা বুথের কোনো স্টুডেন্ট চাইল্ড এখানে ঢুকে থাকে তাহলে কিন্তু সেই ডেটাগুলি আপনি আপডেট করবেন না এখানে এইভাবে আপনি আপনার সমস্ত যে চাইল্ডগুলিকে আপনি এখানে আপগ্রেড করতে পারবেন তাহলে দুটো প্রসেস গেল চাইল্ডের একটা হচ্ছে আপনি নিউ এন্ট্রি করতে পারছেন আর একটা হচ্ছে আপগ্রেড করতে পারছেন এরপরে ধরুন এই সিঙ্কোনাইজ অফলাইন ডেটা এই অপশানটাতে আগেই বললাম যে ধরুন আপগ্রেড বা ফাইনাল এন্ট্রি করতে যে কোনো ডেটা যদি আপনার ধরুন নেট টেট চলে যায় ক্ষেত্রে আপনার কিন্তু এই জায়গাতে এসে এই সিঙ্কোনাইজ অনলাইন ডেটাতে এসে আপনার ডেটাটা কিন্তু শো করবে তখন আপনি ওটাকে যখন আপনার নেট কানেকশান আসবে তখন ওটাকে আপনি ফাইনাল সাবমিশন এখান থেকে করে নিতে পারবেন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ডেটা এন্ট্রি স্ট্যাটাস এই যে বাটনটা শো করছে এখান থেকে দেখুন আপনি ডেটা এন্ট্রি কীভাবে কত হয়েছে সেটা কিন্তু এখানে জানতে পারবেন মানে এখানে দেখুন প্রথম অপশান যেটা দেওয়া আছে এন্ট্রি স্ট্যাটাস অফ লাস্ট সেভেন ডেজ মানে আপনি লাস্ট সাত দিনে কত ডেটা এন্ট্রি করেছেন সেটা এখানে টাচ করলে আপনি জানতে পারবেন এখানে যেহেতু কোনো ডেটা এন্ট্রি নেই তাই এখানে এখন ব্ল্যাঙ্ক শো করবে দেখুন ব্ল্যাঙ্ক শো করছে এখানে ক্ষেত্রে এন্ট্রি স্ট্যাটাস লাস্ট আটচল্লিশ আওয়ার্স মানে এখানে আপনার ফর্টি আওয়ার এইট আওয়ার্সের মধ্যে আপনি যে ডেটা এন্ট্রি করেছেন সেটা কিন্তু এখানে শো করবে টোটাল ডেটা এন্ট্রি স্ট্যাটাস মানে আপনি টোটাল কত ডেটা এন্ট্রি করেছেন সেটা এখানে শো করবে টোটাল ডেটা ফাইনালাইজ সেটা কিন্তু শো করবে মানে আপনি যে ফাইনালাইজের জন্য ডেটাটাকে পাঠিয়েছেন এন্ডে সেটা ফাইনালাইজ কত হয়েছে আপনার যে বুথের ডেটা সেটাও কিন্তু এখানে শো করবে এইভাবে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজ কিন্তু করে নিতে পারবেন এইখানে যেটা করতে হবে দেখুন এই সমস্ত কাজ যখনই আপনি সার্ভে করছেন করার পরে আপনার চাইল্ডের যে ডেটা ধরুন এন্ট্রি হয়ে গেল এন্ট্রি করার পর আপনি যখন সমস্ত কাজ করে নিচ্ছেন প্রতিদিনের সেই দিনের কাজ করার শেষে আপনাদেরকে অবশ্যই বলে রাখবো এখানে আপনার যে অ্যাপসটি আছে সেটা উপরের দিকে দেখুন তিনটে ড লাইন দেখাচ্ছে এই তিনটে লাইনে টাচ করবেন করার পরে নিচের দিকে যে লগ আউট যে বাটন শো করছে এই লগ আউট যে অপশান শো করছে সেই লগ আউট অপশানে টাচ করে আপনার এখানে টাচ করলে দেখুন এইরকম একটা অপশান দেবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট মানে আপনি কি লগ আউট করতে চাইছেন শিওরভাবে তো সেটা আপনি এখানে দেবেন ইয়েস করবেন ইয়েস করার মাত্রই দেখুন এই ধরনের একটা স্ক্রিনে আপনি যে সময় এন্ট্রি করেছিলেন মানে আইডি পাসওয়ার্ড দিয়ে সেই জায়গায় কিন্তু আপনি ফিরে এলেন এই অবস্থাটা আপনাকে কিন্তু প্রতিদিন কাজের শেষে করে নিতে হবে এইভাবে আপনি যে বাংলা শিক্ষা যে চাইল্ড রেজিস্টার যেটা আছে সেটাতে আপনি এইভাবে কাজ করতে পারবেন যে অ্যাপসটাতে এরপর ধরুন যদি আরও নতুন ধরনের কোনো আপডেট থাকে সেটা আপনি আপনাদের অফিস থেকে জেনে যাবেন এবং অবশ্যই এই সমস্ত তথ্য নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং অফিস যেমনভাবে আপনাকে ইনস্ট্রাকশান দেবে সেই মতোই আপনি কিন্তু কাজ করবেন আমি আপনাদেরকে এই বেশিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এখানে অবশ্যই আপনারা মেনটেন করবেন আপনার অফিস যেভাবে বলছে বা যা যা ইনস্ট্রাকশান দিচ্ছে যা যা আপডেট দিচ্ছে সেই মতোই কিন্তু আপনারা কাজটি করবেন যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন